হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আবারও। আমাদের আজকে একটা খুবই স্পেশাল এপিসোড। এখন বাজে হলো এক্স্যাক্টলি ভোর ছয়টা, সকাল ছয়টা, এবং আমি আছি হলো অডি সার্ভিস সেন্টার তেজগাঁতে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে, এটা একটা অডির বেসিক্যালি একটা আমাদের জন্য এক্সপেরিয়েন্স। আমরা ঢাকা থেকে কক্সেস বাজার অডি Q3 আর হচ্ছে A5 Sportback, এই দুটো ড্রাইভ আওয়ার ফ্লিট ফর কক্সেস বাজার ট্রিপ ইজ হিয়ার, দ্য নিউ Q3 অ্যান্ড দ্য A5 Sportback, বোথ আর কোয়াট্রো মডেলস। উই হ্যাভ দ্য কোয়াট্রো লিভারি অন ইটস সাইড, জাস্ট এ কুইক লুক অ্যারাউন্ড দ্য ব্যাক। দুটাই হচ্ছে 2000 cc, অ্যান্ড এটা একটা এক্সট্রা বাজেরো জয়নিং আস। সো উইল বি অফ ইন লাইক 10 মিনিটস। সো আমরা অ্যাকচুয়ালি রেজওয়ানুল আহমেদ সাকিবের জন্য ওয়েট করতেছি, ইজ অন ইজ ওয়ে, সিন্স আমি আর্লি আসছি। Hello everyone, this is Rover Lamasake from Auto Rebellion, and today we are doing something a bit different than usual. Hi guys, this is Sorin from Auto Rebellion. So something different will take a special effort of episode hobe amra jodi eta ke amra channel e dei time moton amra hocche obviously so amra hocche ekta Audi Q3 te boshe achi samne amader ekjon shopper ache কক্সেস বাজারে, এবং আমার সামনে একটা গাড়ি আছে, সেটা হচ্ছে অডি A5 Sportback, বোথ আর কোয়াট্রো মডেল। তো বেসিক্যালি দিস উইল বি লাইক আ কোয়াট্রো এক্সপিরিয়েন্স ফর মি অ্যান্ড সাকিব, যে আমরা এখন ঢাকা থেকে রওনা দিলাম, আমরা এখন কক্সেস বাজারের দিকে যাচ্ছি। এক্স্যাক্টলি এখন 7:05 বাজে, অ্যান্ড হোপফুলি অন দ্য ওয়ে উই উইল হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, গেট টু ফিল দ্য কার। আমি ব্যাক সিটে বসেছি, সাকিব সামনের সিটে বসেছে, সো হি উইল হ্যাভ হিজ ওন রিভিউস, আমি আমার পিছন থেকে রিভিউ দিব, এবং ইয়া জাস্ট স্টে টিউনড অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও। ফার্স্ট টোলটা পার করলাম আমরা, এখন ফোনে বলতেছে যে ইটস গোয়িং টু টেক আস অ্যাবাউট 9 আওয়ার্স এখান থেকে সেমন বিচ পর্যন্ত, তো 8 ঘন্টা 52 মিনিট, 386 কিলোমিটার্স। যেটা দেখতে হবে সেটা হচ্ছিল, ইফ দ্য রোড কন্ডিশন আর রাইট, ক্যান দ্য কোয়াট্রো মেক ইট উইদিন 6 আওয়ার্স। আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে আজকে টেম্পারেচার মানে বেশ লো, লো অ্যাজ ইন মানে এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 7:30, সো কোনো রোদ নাই এবং কুয়াশা আছে অনেক, দ্যাট মিনস সারফেস টেম্পারেচারও বেশ অনেকখানি লো। So since it's not raining, I don't think it would rain, but jodi brishti hoy tahole we get to also experience je ekta highway te quattro kotokhane confidently chalano jay, so that's another thing. So that was our race marshal with the race details and what not. Yeah, so, of course sir, Dhaka shore highway আমি জানি না, এখান থেকে অথবা কুমিল্লা পর্যন্ত নতুন রাস্তা, বা তারপরে আসলে কীরকম এটা আমি এখন এক্সপ্রেস করি নাই, বাট হোপফুলি আজকে আমরা শুধু একটা ছোটো কাস্টমার এসি দিতে আছি, অ্যান্ড সো ফার সাসপেনশন আমরা এতটুকু যখন আসলাম আমার কাছে মনে হলো যে গাড়ি বেশ টাইট, বাইরের নয়েস খুব একটা বেশি আসে না, বাট খুব একটা অতটা ভালোও না, মেবি বিকজ দিস ইজ Q3, Q5, Q7 হয়তো বা একটু বেটার। আর আমি বেশ কমফোর্টেবলি পিছে বসে আছি, সাকিবও বসে আছে, আমি 6'2", সাকিবও আই থিঙ্ক ইউ আর 5'11", সো ওর ও কমফোর্টেবলি বসছে, বালকি অনেক বালকি, সো ইফ ইউ ক্যান সি যে আমার এখানে লেগ স্পেস ইজ রিয়েলি গুড, মানে লম্বা, আমার পাশে আরেকজন কমফোর্টেবলি বসতে পারবে, বাট মেবি নট ইন দ্য মিডল সিট বিকজ এখানে এসির ভেন্ট আর এই ট্রান্সমিশনের টানেলটা এই পর্যন্ত চলে আসে, সো ওই জায়গাটায় হয়তো বা কোনো বাচ্চা থাকলে হয়তো বা আমরা বসাতে পারবো, হি মিন্স শারিয়ার এক্স্যাক্টলি অর মেবি রাহুল,
because Rahul is even smaller. We can fit two Rahuls inside there. So basically, jotokhon ashlam front seat e boshe, my experience is je Shoin bhai jeta bollo, it's very firm ride. Jeta amar pochondo, but ami jani na je tana 6 ghonta with minimum brakes, but tana 8 ghonta with minimum brakes ami ei farm seat e boshte parbo kina. It all depends on the ergonomics of the seat. Seater paddings gula kerokom kora. It feels very firm, kintu ekhon posture jevabe boshti, I tried to keep optimum je position ta ase, optimum position e thakar chesta kortechi. Let's see. Ekta jinish mention korte hoy, seta hocche gari tar upore hocche panoramic sunroof ache, so onek natural light baire theke asteche. Ajke ektu cloudy, but besh onekkhani bhitore mane interior dark holo, mane oto claustrophobic lage na. So onek ক্ষেত্রে দেখা যায় ছোট ক্রসওভার বা হ্যাচব্যাক এই ধরনের গাড়িতে যদি বাইরের লাইট ভিতরে না আসে তাহলে একটু মোশন সিকনেস হয়, হ্যাঁ অবভিয়াসলি. সো এখন এত লম্বা জার্নিতে কিরকম লাগবে, সো ফার সো গুড, লেটস সি. ইটস জাস্ট বিন হাফ অ্যান আওয়ার হয়েছে আমরা ঢাকা শহর থেকে একটু বের হয়েছি. For now, we were going to enjoy some scenic moments. Probably, jodi editing panel e bhalo lage, tale koyekta effect dibo, ar jodi bhalo na lage, tale simple cut e chole jabe. So yeah. Moto ekta story holo, seta holo pichoner last toll tate we met Kamrool bhai with his Defender. Shoin bhai, you want to say something? So, the thing about Kamrool bhai's Defender is it has road presence, khubi oshadharon, ebong Land Rover speaks for itself. I mean, eto ager ekta design ke eto sundor kore ekhono rastay eta ekhono khubi masculine lage ebong eta road presence khubi sundor. So, he is on his way to Chittagong, onar sathe amra phone kotha bollam. He was actually asking us je eta ki gari amra uni hotoba first e bujhte pareni, so he was asking je etar koto cc eta specs ki. So basically jeta hoyse seta holo je he saw that I'm on a Q3 and he was posted about us. Se janto je amra CDG er dike jabo, kintu amra jantam na she CDG er dike jabe. To যখন শাইন ভাই কয়েকটা টান দিয়ে বেরোয় আসছে, তখন ই কল মি আপ অ্যান্ড সেইং যে তোমার এটা পাওয়ার কত. সো শাইন ভাই ইজ গোইং টু রিড আউট দ্য কান্ট্রি স্পেক ফিগার্স অফ দিস. আচ্ছা, আই হ্যাভ দ্য ব্রোশার বাই প্রোগ্রেস মোটরস ইম্পোর্টস লিমিটেড, অফিসিয়াল অডি ঢাকা অডি ডিলারশিপ. সো এটা হচ্ছে 2000 সিসি ফোর সিলিন্ডার উইথ পেট্রোল ডিরেক্ট ইনজেকশন, হর্স পাওয়ার হচ্ছে 228 এর মতো, 4500 to 6200 RPM. So বুঝতেই পারছেন এটা টপ এন্ডের দিকে হচ্ছে যে মোটামুটি পাওয়ার. আর এটা টর্ক হচ্ছে 350 নিউটন মিটার, যেটা কিকিং করে হচ্ছে 1500 RPM থেকে. সো লো স্পিড অ্যাক্সেলারেশন আন্ডার 100-160, দিস কার ইজ ভেরি কুইক. অলসো গাড়িটা যেহেতু শর্ট হুইল বেস, সো এটা অনেক বেশি সুইফট মনে হয় যখন আমরা এক একটা লেন থেকে এক লেনে যাচ্ছি. ইট ফিলস লাইক আ হ্যাচ ব্যাক, ইট ফিলস লাইক আ ছোট কোনো একটা স্পোর্টস কারের মতো. এবং এটার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এটার ট্রান্সমিশনটা হচ্ছে 7-speed ডুয়াল ক্লাচ. সো এই স্পেকের মধ্যে, এই প্যাকেজের মধ্যে, এই ইঞ্জিন সাইজের মধ্যে আমি বলবো ইটস আ ভেরি গুড প্যাকেজ. অ্যান্ড অলসো ইট হ্যাজ অ্যান অ্যাক্সেলারেশন টাইম অফ 6.4 seconds, which is very fast. Which is, I mean, very fast বলতে একটা 2000 সিসি গাড়ি এরকম সাইজের 6.4 seconds ইজ রিয়েলি কুইক. আর এটা টপ স্পিড হচ্ছে 233. সো উই ওয়ার ডুইং অন অ্যান অ্যাভারেজ হয়তোবা আমরা হায়েস্ট গিয়েছি 130-145, বাট সো ফার গাড়ি অনেক স্টেবল, অ্যাটলিস্ট আপ টু 140. বাট যেহেতু এটা শর্ট হুইল বেস, সো গাড়িটা একটু হয়তোবা মানে সাইড টু সাইড বডি রোল নাই, বাট ফ্রন্ট টু ব্যাক বেশ বডি রোল আছে. বাট আই এম কমফোর্টেবল অ্যান্ড আই ফিল সেফ বিকজ পিছনের সিটসগুলো একটু ফার্ম এবং আমি অনেক কমফোর্টেবলি পিছে বসে আছি, সাকিবও সামনে বসে আছে. সো দ্যাটস মাই এক্সপিরিয়েন্স সো ফার পিছনে বসে থেকে. অলরাইট, সো উই আর গোইং টু ফিল ইউ ইন. নেক্সট স্টপ প্রবাবলি হাইওয়ে ইন, আর যদি তার আগে কিছু ইন্টারেস্টিং হয় ডেফিনেটলি উই আর গোইং টু পুট ইট আপ. আই এম জাস্ট চিন্তা করতেছি এত এত যে ফুটেজ নিতেছি এগুলো এডিট করব কখন, ওই পার্ট 1 পার্ট 2 করে একদম শর্ট শর্ট করে করতে হবে উইদাউট এনি এফেক্ট, বুঝছো? পার্ট 1 পার্ট 2 ইতে ঝামেলা. Oh, I'm still rolling.
this little Q3 from Audi was in a head-to-head with the Lexus flagship 470. And look at that. So hitting 200 while we pass it, that is just so good, so good. So Sharon bhai etai boltechilo je we have come a long way. The automotive world has come a long way, the tech, the mechanic, everything. Ekhon we're keeping up with a beastly V8 with the 2 liter. I mean, what? The other day I was watching this GT500 Mustang chasing 933 GTS? Yes, of course. A 933 GTS in a racetrack. Amra kobe chinta korchi je ekta muscle car Porsche er moton Nürburgring weapon, time attack weapon. Etar sathe keep up korteche. By split seconds, mane they finished in split second. Koto jeno chilo 3 millisecond. That is virtual time. So hats off to the automotive world, and we don't know where we're going to see more. This car is even like with my LX 470 wheelbase sathe compare korle, it's almost like half. This car is basically, I would say, it was slightly bigger than a Bazaar. I don't know the exact specification, but it's a 2000cc 4 cylinder and that's a V8. So at one point, those were the king of the roads. Still is, it's, I mean, apart from say road handling er theke ami bolbo je oitar comfortable hoto bar ektu better and everything, but still oi time e amra hoto ba chinta kortam je ekta gari 0 to 100 6 ba 7 seconds jodi time korte hoy tale seta ke V8 hoyte hobe and it has to be above 3.5 liter. So how far automotive world have come to je ekta 2000cc gari can actually overtake a V8 at 140, and then we clocked around on a highway. Yeah, on a highway, and road kintu onek bumpy, and amra curve gula niche hocche 144 145. So that's Quattro for you and that's Audi for you. And this is the Q3. Imagine the Q5, imagine the Q7, imagine the Q8, then imagine the S models, then go with the RS. So that's how you tell the difference as you go up mane line up it. Yeah, so another interesting thing. A5 ta kothay? Guys, we are now on the run again to get behind the Lexus 470. Jeta amaderke mane amra kumila dhukchi to amra ektu pee break nichilam tokhon eta amaderke cross korche to ekhon we are trying to hunt it down again. Some Lamborghinis. Another one. Oh, hi. I'm working in the back seat, connecting my laptop. Tuning. No, I'm not actually tuning, I'm not an Audi tuner. So yeah, so I'm making some comments backseat ticket, how it feels like. I feel okay. A backseat driver. Yeah, I feel okay. I have space, so I'm here with 15.6 inch laptop. I'm working here, connected my phone. All good, no problem at all. Two liter. Same, 2 liter, 2 liter. A5. 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 A
So yeah, even though speeding is not permitted, but then again, just for the sake of driving experience, highway. So আমার একটা স্ন্যাপ ছিল যেখানে 192 কিলোমিটার পার আওয়ার দেখাচ্ছিল বিকজ আমার হাত কাঁপতেছিল বলে আমি 200 টাই করতে পারিনি বাট উই অ্যাকচুয়ালি টাচ 200 সো এটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি যে একটা V8 আর এখনকার 2 লিটার ডিফারেন্সটা এখন কতখানি কমে আসতেছে এবং ফিউচারে দেখা যাবে অলরেডি 1.5 লিটারের ইঞ্জিনগুলো এখন 2 লিটারের মতন পাওয়ার দেয় বাট এখন কোনটা লংগেভিটি বেশি অবভিয়াসলি একটা V8 4.3 বা 3.5 এবং এখন যে বানাচ্ছে না সেটা না এখনও 3 লিটার 4 লিটার রেগুলার গাড়ি বানাচ্ছে বাট উইথ আ হাইব্রিড পাওয়ার ট্রেন বিকজ তেল কয়েকদিন পরে থাকবে না সো কম ফুয়েল এফিসিয়েন্সিতে বেশি পাওয়ার অ্যান্ড অলসো লংগেভিটি দ্যাট ইজ দ্য পারফেক্ট প্যাকেজ ফর আ গুড ম্যানুফ্যাকচারার ওকে রিংটন ছিল সো আরেকটা জিনিস যেটা ফ্যাক্টর ইন করা উচিত সেটা হচ্ছিল মানে ভাই বলছিল যে দ্য এজ অফ দ্য কার আর টেকনোলজিটাও বুঝতে হবে যে দিস আউডিজ আর লেটেস্ট আর 470টা হচ্ছিল অ্যাবাউট 20 ইয়ার্স ইয়াঙ্গার আর হচ্ছিল যে মানে দে হ্যাভ ডান মোর দ্যান 2 লাখ কিলোমিটার অন দ্য অডিও তো লংজিভিটি একটা ব্যাপার তো উই হোপ দিস আউডিজ ক্যান মেক ইট অ্যানাদার 20 ইয়ার্স উইথ দ্য হাইটেক টেকনোলজিস অ্যান্ড দ্য মেকানিক্স বাট রাইট নাও উই আর গোনা হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট I don't know if you can hear my voice properly when I get in the car. Just stopped for a tea break and also to check the air pressure in both of our cars, in the Q3 and the A5. So we'll start again. Samne to Sitakunda, right? So Sitakunda theke jawar shomoy, the volume down. Sitakunda the probably jawar shomoy we're going to try some rollers, seat belts. So see you then. Started at 7, now it's somewhere around 12 or I guess exactly 12 and we have reached the CBG gate.